নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ আমার এক্সামের লাস্ট ডে, তো আজকে ভাবলাম একটু বিষ্ণুপুর যখন যাচ্ছি তখন একটু ঘুরে আসি। তো আগেও আমার তিনটে দিন এক্সাম হয়েছে, তো সেদিন একটু চাপ ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। তো তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মা বলে হলুদ আর দইয়ের ডিম নিলে নাকি ভালো পরীক্ষা হয়, তার জন্য মা লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমি এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোনো যাক। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, একদম মিস করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমি বাসে যাবো ঝাড়ডাঙ্গা অবধি। তো বাড়ি থেকে আমার সাইকেলে যেতে হবে ইনপুর অবধি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সাইকেলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমি অবশেষে ইনপুরে পৌঁছে গেছি, এখন বাসের অপেক্ষায়। এখনো অবধি বাস আসেনি, কখন যে বাস আসবে কে জানে। ঝাড়ডাঙ্গা অবধি যাওয়ার জন্য বাস পেয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ বাসে কতটা ভিড় আছে। তো চলো এভাবেই যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন বাস থেকে নেমে পড়লাম। সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাগুলো ধরে গেল, জানি না কীভাবে 2 ঘন্টা বসে পরীক্ষা দেবো। তো এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা টোটোতে বা অটোতে যাব। দেখা যাক কোন টোটো যায়। আমরা এখন সব বান্ধবী মিলে অটোতে চেপে গেছি। তো এবার আমরা যাচ্ছি কলেজ অবধি। তো চলো যাওয়া যাক। আমি এখন কলেজের সামনে পৌঁছেই গেছি। তো এখানে একটি কালী মন্দির আছে, তো কালী মাতাকে প্রণাম করে আমি পরীক্ষা দিতে চললাম। এখান থেকে কিছুটা যেতে হবে, কিছুটা গেলেই আমরা কলেজে পৌঁছে যাব, বিষ্ণুপুর রামানন্দ কলেজ। এখন বাজে 10টা, আমাদের 11টার থেকে এক্সাম আছে। তো আমরা 10টার সময় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডুমকেও যাবো। তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কলেজে পৌঁছে গেছি। বন্ধুরা, কলেজের পাশেই এখানে একটা পুকুর আছে, তো পুকুরটার নাম হলো লালবাঁধ। তো আমাদের এক্সামের এখন কিছুটা দেরি আছে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় পুকুরের সামনেই,
খুব ভালো ভালো খুব সুন্দর সুন্দর জিনিস। তো চলো এবার একটু পুকুরটা ঘুরে আসি। তো এখানে সবাই বসে আছে, এখন এক্সামটা অনেকটা দেরি আছে, তো এখন সবাই এখানে বসে আছে। তো বন্ধুরা দেখো পুকুরটা, এখন এই পুকুরটা কিন্তু অনেক বড়, এখান থেকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পুকুরটা অনেক বড়। তো পুকুরটা ঘুরিয়ে দেখাই তোমাকে। এই লাল বাঁধের উপর হয়ে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা হয়ে যাচ্ছি। তো বন্ধুরা প্রচণ্ড রোদ, এত রোদে বাইরে বেরোনো যাচ্ছিল না, সেখানে আমরা ঘুরতে চলে এসেছি। ভাবলাম আজকে তো লাস্ট ডে, আর তো আসবো না এখানে, তার জন্য ভাবলাম দেখেই যাই। আর এ হচ্ছে আমার বান্ধবী পায়েল। এখানে একটা মন্দির আছে, তো মন্দিরটা বন্ধ আছে, তার জন্য দেখতে পাইনি। তো এগিয়ে যাওয়া যাক, দেখি কি দেখতে পাওয়া যায়। বন্ধুরা আমি এখন হেঁটে হেঁটে যেতেই চলেছি। এখানে দুটো নৌকো আছে, তো ওই নৌকোগুলো আগে চলতো, এখন আর চলে না। এখন বোধহয় এই পুকুরটার কোনো কাজ চলছে, এই জন্য নৌকোগুলো বন্ধ। আমাদের এক্সামের টাইম হয়েই এলো, তো লালবান থেকে চলে এসেছি, রুমেই চলে এসেছি, বসে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এক্সাম শুরু হবে, তো সবাই একে একে আসছে, আস্তে আস্তে বসছে নিজের নিজের সিটে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী বসে গেছি। বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের এক্সাম শুরু হবে, তো দেখতে পাচ্ছ আমি বসে আছি, জানি না কী হবে এক্সামে। বন্ধুরা আমার ফাইনালি এক্সাম শেষ হলো, তো এক্সাম মোটামুটি ভালো হয়েছে, অন্যদের তুলনায় ভালো হয়েছে। তো চলো কলেজটাকে পুরো ঘুরিয়ে দেখাই তোমাদের। এটা হচ্ছে কলেজের পিছন দিকটা। আমি এখন উপরে চলে এসেছি, তো উপর থেকে দেখতে পাচ্ছ কলেজটা দেখতে খুব ভালো লাগছে। আমি এখন আবারও নিচে চলে এসেছি, এবার গেটের বাইরে থেকে যাব। তার আগে পুরো কলেজটা আজকে বলেছিলাম ঘুরে দেখবো, তো পুরো কলেজটাই ঘুরে দেখবো কোথায় কী আছে। কলেজের একদম পিছন দিকে একটা বড় মাঠ আছে, মাঠটা আমি আগে দেখিনি, তো এবার দেখলাম। দেখা হয়ে গেছে, এবার বাইরের দিকে চলে যাব। আমি এখন কলেজ থেকে বেরিয়ে পড়েছি, তো বাই বাই রামানন্দ কলেজ। আমি এখন চলে এসেছি রাজমঞ্চ মন্দিরে, তো কলেজ থেকে কিছুটা হেঁটে হেঁটে গেলেই পৌঁছে যাবো রাজমঞ্চ মন্দিরে। Thank you.
আমি আমার আর্টগঞ্জ গ্রাউন্ডের ভিতরে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর ভিতরে ঢুকিনি কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো, এই জন্য বাইরে থেকে দেখেই চলে এসেছি। আমি এখন রাজগঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। তো বাইরে এখানে অনেক দোকান আছে, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, নানা ধরনের মূর্তি এবং অনেক কিছু। আর বন্ধুরা, রাজমঞ্চে ভেতরে ঢোকার জন্য 25 টাকা করে এন্ট্রি করতে হচ্ছে, তো তোমরা চাইলে আসতেই পারো। খুব সুন্দর জায়গা, বিষ্ণুপুরে আরও অনেক অনেক জায়গা আছে, তো সেখানে আমরা যাইনি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো তাই তো এখান থেকে আমরা আর একটু হেঁটে হেঁটে যাবো বাসস্ট্যান্ডে, বাসস্ট্যান্ডে বাসে চাপবো, তারপর বাড়ি। তো এখানে জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো, তোমরা অবশ্যই আসতে পারো এখানে, একদিনেই পুরো জায়গাটা ঘুরে আসতে পারবে। বাড়ি যাওয়ার জন্য এখানে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে বাসে চেপে গেছি, সময় সিট পাইনি, এখন সিট পেয়ে গেছি। তো বন্ধুরা, আমি ফাইনালি এই মাত্র বাড়িতে পৌঁছলাম। তো আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, সকালবেলায় 7টার সময় বেরিয়েছি আর এখন বাজে তোমার 5টা, আমি 5টাতে বাড়ি এলাম। তো বিষ্ণুপুরে বাসে চেপে আমি ধলডাঙাতে নেমেছিলাম এবং ওখান থেকে টোটোতে কুয়াবাগান অবধি, কুয়াবাগান থেকে ইনপুর, ইনপুর থেকে সাইকেল এলাম। তো আজকে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তার জন্য ওখানে ভিডিও বানাতে পারলাম না। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলে জানাবে।